সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারিম শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির পঞ্চদশ পর্ব যারা সময় নিয়ে পুরো বইটি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওস্তাদদের মেজাজের কথা বলছিলাম একবার কলকাতার এক সঙ্গীত সম্মেলনের উদ্যোক্তারা বেনারসের বিগত যৌবনা এক বিখ্যাত ঠুংরি গাইয়ে বাইজিকে আমন্ত্রণ জানালেন তার সঙ্গে লিখিত চুক্তি হল রেল ভাড়া আর হোটেল খরচ সমেত হাজার টাকা অলিখিত চুক্তি ছিল আসরে গান গাইতে বসার আগে এক পয়েন্ট স্কচওয়েস্কে উদ্যোক্তারা লিখিত চুক্তি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন কিন্তু তালে গোলে অলিখিত চুক্তির কথাটা গিয়েছিলেন বেমালুম ভুলে বিখ্যাত বাইজের গান শোনার লোভে সেদিন প্রেক্ষাগৃহ লোকে লোকারণ্য যথাসময়ে বাইজিকে হোটেল থেকে নিয়ে আসা হল মাইক্রোফোনে ঘোষণা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে উনি আসরে গান গাইবেন গ্রিন রুমে বসে তানপুরা বাঁধা হল তবলা বাঁধা হল সারেঙ্গি বাঁধা হল এবার আসরে গিয়ে বসলেই হয় হঠাৎ বাইজি মেয়েকে বসলেন ম্যা তো গাউঙ্গে নেহি এদিকে অধীর আগ্রহে শ্রোতা অপেক্ষা করছে ওদিকে বাইজির ওই এক কথা নেহি এমন সময় উদ্যোক্তাদের মধ্যে একজনের মনে পড়ে গেল অলিখিত শর্তের কথা কপাল চাপড়ে বলে উঠলেন হেই রে নটা বেজে গেছে এখন তো কোনো দোকানও খোলা পাব না যে দৌড়ে গিয়ে কিনে আনব এখন উপায় উপায় একটা হলো সম্মেলনের প্রেসিডেন্ট ছিলেন এক মারোয়ারি ভদ্রলোক বাইজের আসরে আসতে দেরি হচ্ছে কেন খোঁজ নেবার জন্যে গ্রিন রুমে গিয়ে শুনলেন বাইজির মেজাজ নেই মেজাজের বন্দোবস্ত না হলে উনি গান গাইবেন না প্রেসিডেন্ট বললেন ইয়ে বাদ নেহি বলা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ডেকে বাড়ি পাঠিয়ে এক বোতল মেজাজ আনিয়ে ফেললেন বোতলটা হাতে দিতেই বাইজির মুখে হাসি ফুটল সোডা আর গেলাসের কথা জিজ্ঞাসা করতে বললেন কই জরুরত নেহি বোতলের ছিপিটা অভ্যস্ত পাকা হাতে খুলে ঢকঢক করে গলায় ঢাললেন আধ বোতল যখন নিঃশেষ বোতলে আবার ছিপি আঁটলেন হ্যান্ডব্যাগ থেকে আয়না বার করে চোখের কাজল আর গালের রং ঠিক আছে কিনা দেখে নিলেন রুমাল বার করে কপালের ঘাম আলতোভাবে মুছে নিয়ে বললেন বলিয়ে গানা গাও গজল ইয়া ঠুংরি উদ্যোক্তারা হাফ ছেঁড়ে বাঁচলেন বাইজির মেজাজ শরীফ ওদিকে প্রেক্ষাগৃহে জনতা বিলম্বে অধৈর্য ঘোষণা হলো এবারে উনি আসরে এসে বসছেন প্রথমে গাইবেন গাজল পরে ঠুংরি হর্ষৎফুল্ল শ্রোতাদের ঘন ঘন করতালির মধ্যে নীলাম্বরী শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে আসরে এসে প্রথমে ধরলেন গাজল জিন্দিগি ইউ ভি গুজার হে জাতি কিউতেরা রাহ গুজার ইয়াদি আয়া গাল্পিক সাহিত্যিক এ সময় বললেন গানটার প্রথম দুই কলি সুরের একটু আন্দাজ দিতে পারেন গানের আরম্ভের সুর আমার মনে গেঁথে গিয়েছিল গুনগুন করে গিয়ে শোনাতেই বিশুদা বললেন গানের অর্থটিও তো জানা দরকার বললাম অর্থ অতি সহজ জীবন্ত এভাবেও কোনো মতে কেটে যেত তবু কেন তোমার সঙ্গে আবার দেখা হলো সব্যসাচী লেখক কানের কাছে মুখ এনে চাপা জিজ্ঞাসা করলেন বাইজির বয়সটা জানতে পারি আমি বললাম বাইজির বয়স পঞ্চাশর্ধে। কিন্তু যৌবনকালে যে অপরূপ সুন্দরী ছিলেন তা আজও তাঁর সৌষ্ঠব গায়ের রং আর চোখ মুখের নিখুঁত গড়নেই বোঝা যায় গাজল শেষ করে ঠুংরি ধরলেন পিয়া তেরাতি নাজেরিয়া এ শ্যাম হৈ হৈ করে উঠল পূর্ণ প্রেক্ষাগৃহের শ্রোতামণ্ডলী আনন্দের হিল্লোল বয়ে গেল বেনারসি লচাও ঠুংরির কাটা কাটা সূক্ষ্ম কাজ যেন থোকা থেকে এক একটি করে আঙ্গুর তুলে এনে রস নিংড়ে ঢেলে দিচ্ছেন আর কি অপরূপ গায়ন ভঙ্গিমা কোলের কাছে তানপুরাটি সোজা দাঁড়িয়ে চারটি তারের উপর ডান হাতের চাঁপার কোলির মতো মধ্যমা আর তর্জনী যেন নেচে বেড়াচ্ছে বাঁ হাতটি কখনো কানের উপর চেপে ধরে সুর যাচাই করে নিচ্ছেন আবার কখনো সামনে বিস্তৃত করে সমের মুখে পঞ্চমে সুর তুলে একটু ঝোঁক দিয়ে গেয়ে উঠছেন লাগে শ্যাম নাজেরিয়া কথাটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যখন ছোট ছোট তান তুলে নানাবিধ নকশার আলপনা আঁকছিলেন তখন তার কাজল মাখা খঞ্জন সদৃশ চঞ্চল আঁখি তাড়ায় যৌবনের বহু অভ্যস্ত তীর্যক চাহনি সংযমের বাঁধ ভেঙে নেচে উঠছিল সুরের মায়াজাল আর মদভর নয়নার মোহিনী শক্তি অগণিত শ্রোতাকে আবেশে বিভোর করে ফেলেছে গান শেষ হতেই করতালির শব্দে প্রেক্ষাগৃহ ফেটে পড়ছে শ্রোতাদের ঘন ঘন অনুরোধ আরেকটা গান শুনতে চাই বাইজি কিন্তু আর গাইলেন না শ্রোতাদের কাছে নিবেদনের ভঙ্গিতে ছোট্ট একটি নমস্কার জানিয়ে তানপুরাটি আলগোছের সামনে শুয়ে রেখে ধীর পদক্ষেপে স্টেজ ছেড়ে উঠে গেলেন রুমে অর্ধ নিঃশেষিত পানীয়র বোতলটা তখনও রাখা ছিল একবার শুধু আর চোখে সেদিকে তাকালেন আর তার প্রয়োজন নেই তারপর নিঃশব্দে বাইরে চলে গেলেন অপেক্ষমান গাড়ির কাছে তাকে অভিনন্দন জানাবার জন্যে সেখানে প্রচুর ভিড় কিন্তু সেদিকে তার ভ্রূক্ষেপ নেই জীবনে বহু প্রশংসা বহু তারিফ বহু সমাদর তিনি পেয়েছেন আজ তিনি সে মোহের অনেক ঊর্ধ্বে গাড়ি ছাড়বার সময় উদ্যোক্তাদের নমস্কার জানিয়ে শুধু বললেন ম্যা হো ফির মেলুঙ্গি গাড়ির চারপাশের মুগ্ধ জনতার এক প্রান্তে আমিও এসে চুপচাপ দাঁড়িয়েছিলাম গাড়ি চলে যেতেই বাইজির কণ্ঠে গাওয়া প্রথম গজালের দুটি কলি আমার অন্তরে গুঞ্জরিত হয়ে উঠল জিন্দিগি ইউভি গুজার হি জাতি কিউ তেরা রাহ গুজার ইয়াদি আয়া সে কেন দেখা দিল রে না দেখা ছিল রে ভালো বিশুদা বললেন আপ সামাজলিয়া এতক্ষণে বোঝা গেল কেন আপনি গান বাজনার আসর পেলে আর সব কিছু ফেলে ছুটে যান অরশিককে কী করে বোঝাবো যে সঙ্গীতের আশ্বাদ ঈশ্বর আস্বাদের সামিল বিশুদার কথার প্রতিবাদ না করে শুধু বললাম যে কোনো ভালো গায়কের গান শুনতে পাওয়াটাই সৌভাগ্য সংসারের শতকর্মে বিক্ষুব্ধ চিত্তকে তিন চার ঘন্টার জন্য এমন একটা সুরলোকে পৌঁছে দেয় যেখানে সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বেয়ে সেই সময়টুকু রবীন্দ্রনাথেরই ভাষায় আপনার বলতে হবে সমাজ সংসার সব মিছে মিছে জীবনের কলরব সব্যসাচী লেখক টিপ্পণী কেটে বললেন অর্থাৎ সুর ও সুরা কথা দুটি শব্দগত মিল যতটা অর্থগত মিলও ততটাই আমি শব্দ শব্দগত মিল থাকলেও এই দুয়ের ক্রিয়ার পার্থক্য অনেক সুরের অমৃত যতই পান করুন তৃষ্ণা ততই যাবে বেড়ে সুরা মাত্রাধিক হলেই মাতাল হতে হয় এ প্রসঙ্গে মনে পড়ে গেল আমার ছাত্রজীবনে শান্তিনিকেতনের শাস্ত্রীয় সঙ্গীতগুরু রঞ্জিত সিংয়ের কথা রঞ্জিত সিং ছিলেন বহরমপুরের লোক তার বাপ ঠাকুরদা ছিলেন রাজস্থানী গান বাজনা শিক্ষকতার কাজ নিয়ে বহরমপুরে এসে তারা স্থায়ীভাবে সেখানেই বসবাস করেছিলেন বাংলাদেশে বিষ্ণুপুর যেমন ধ্রুপদের জন্যে বিখ্যাত বহরমপুর ছিল খেয়াল ও ঠুংরির জন্য প্রসিদ্ধ মুর্শিদাবাদের নবাব ও কাশিমবাজারের মহারাজা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের বড় পৃষ্ঠপোষক একসময়ে বহু গুণী ওস্তাদের সমাগম ছিল এই দুই দরবারে সিং সিংয়ের পূর্বপুরুষ কাশিমবাজারের মহারাজার আমন্ত্রণে বহরমপুর এসেছিলেন এসরাজ ও সেতার বাজনায় এই পরিবার ছিলেন বহরমপুরে বিখ্যাত শান্তিনিকেতনে ছাত্ররা যাতে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে সেদিকে রবীন্দ্রনাথের ছিল কড়া নজর নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে ছাত্রদের মনে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের ভিত পাকা না হলে রাগিনী ও তাল্লয়ের বোধ জাগবে না কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ এটাও জানতেন যে বিদ্যালয়ের ছাত্ররা যদি তার রচিত গান ভবিষ্যতে কোনোদিন একান্তভাবে চর্চা করতে চায় তাহলেও হিন্দুস্তানি সঙ্গীতের উপর বেশ কিছুটা দখল থাকা প্রয়োজন কেননা রবীন্দ্রসঙ্গীতের পূর্ণ রস উপভোগ করতে হলে চাই সংস্কৃতিবান রুচিশীল মন আর হিন্দুস্থানি সঙ্গীতের রাগ বোধ এই কারণে ছোটবেলা থেকেই আমরা শান্তিনিকেতনে দেখেছি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ পণ্ডিত ভীমরাও শাস্ত্রীকে তিনি ছিলেন একাধারে সংস্কৃত শাস্ত্রী পণ্ডিত এবং হিন্দুস্তানি শাস্ত্রে পারঙ্গম বাল্যকালে ওর কাছে আমরা বসন্ত পাহারে সুরে গান শিখেছি ক্যাসে নিকলে চাঁদ ইমন কল্যাণে তুহি ভাজে ভাজে রে আশাবরীতে উনসান জায়কাহরি ইত্যাদি গান ভীমরাও শাস্ত্রীর উদ্যোগেই সেই সময় হিন্দুস্তানি সঙ্গীতের স্বরলিপি সমেত দুটি চটি সংকলন গ্রন্থ শান্তিনিকেতন প্রেস থেকে বাংলা হরফে ছেপে প্রকাশিত হয়েছিল বই দুটির নাম ছিল সঙ্গীত পরিচয় ও সঙ্গীত দর্পণ সে বই ছিল শান্তিনিকেতনের সঙ্গীত শিক্ষার্থী ছাত্রদের পাঠ্যপুস্তকের অঙ্গীভূত বিভিন্ন রাগ রাগিনীর উপর প্রচলিত বিখ্যাত হিন্দি গানগুলি অতি সযত্নে সংগ্রহ করে এই সংকলন গ্রন্থ প্রকাশ করা হয়েছিল দুঃখের বিষয় আজ ভীমরাও শাস্ত্রী বেঁচে নেই বই দুটিও বহুকাল ধরে পাওয়া যায় না গানগুলিও হারিয়ে গিয়েছে ছাত্রসংখ্যা যখন ক্রমশই বাড়তে লাগল তখন ভীমরাও শাস্ত্রীর পক্ষে আর একা গান শেখানো সম্ভব হয়ে উঠছিল না রবীন্দ্রনাথ তখন এমন একজন গুণী ওস্তাদের সন্ধান করছিলেন যিনি গান তো শেখাবেনি সেই সঙ্গে এসরাজ সেতার তবলাও শেখাতে পারবেন সৌভাগ্যক্রমে পেয়েও গেলেন রবীন্দ্রনাথের পরম সুরিদ কাশিমবাজারের মহারাজা প্রমোদ চৌধুরীর কাছে খবর পেয়ে রঞ্জিত সিংকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতনে এক পুজোর ছুটির পর রঞ্জিত সিং এসে উঠলেন লাইব্রেরি ঘরের পিছনে ঘরের চালাবাড়ির একটা ঘরে বয়স পঞ্চাশের উপর সুতীক্ষ্ণ নাকের নিচে এক একজোড়া গোফ ঠোঁটের দুপাশ দিয়ে থার্ড ব্র্যাকেটের মতো ঝুলে পড়েছে বাঁ পাটা পঙ্গু লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে চলেন অপূর্ব এসরাজ বাজাতেন রঞ্জিত সিংজি তার ও তবলায় সমান দক্ষতা তার ছিল কিন্তু গানের কলা ছিল কিছুটা কর্কশ গান শেখানোর পদ্ধতি তিনি ভালোই জানতেন রঞ্জিত সিংজির আরেকটি গুণের পরিচয় পেয়েছিলাম বেশ কিছুদিন পরে তিনি ছিলেন দক্ষ কারিগর সেতার এসরাজ ঘরে বসে নিজের হাতে বানাতেন অবসর সময়ে যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন শিরিশ কাগজ দিয়ে কাঠ ঘষছেন বার্নিশ লাগাচ্ছেন রঞ্জিত সিং মানুষটি ছিলেন আমাদের পরম বিস্ময়ের ততধিক বিস্ময়ের ছিল তার হাতুড়ি ব্যাটালি র্যাদা নিয়ে যন্ত্র বানাবার পদ্ধতি রঞ্জিত সিংয়ের ঘরে ছিল আমাদের অবাধ গতি কখনো আপন মনে এসরাজ বাজাচ্ছেন কখনো যন্ত্রপাতি নিয়ে সেতার বানাচ্ছেন আবার কখনো আমাদের সঙ্গে গল্প করছেন বহরমপুরের কখনো রাজস্থানের ভাঙা ভাঙা হিন্দি মিশ্রিত বাংলা বলতেন বিকৃত উচ্চারণে তাতে চন্দ্রবিন্দুর প্রয়োগ থাকত প্রয়োজনাতিরিক্ত জ্ঞান গোস্বামীর তখন খুব নাম ওর গানের রেকর্ড তখন প্রতি ঘরে ঘরে। তিনিও বহরমপুরের লোক একদিন জ্ঞান গোস্বামীর কথা তার কাছে পারতেই বললেন গেনুর কথা বলছ ও তো আমাদের বাড়ির ছেলের মতো ছিল ওর যখন তেরো চোদ্দ বছর বয়স তখন আমার বাবার কাছে তালিম নিয়েছে আমার কাছেও নিয়েছে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করি সে কি আপনার কাছেও গান শিখেছেন হাঁ হাঁ শিখেছে বই কি কত খাতির করত আমাকে পায়ের জুতো নিজের হাতে কতবার খুলে দিয়েছে তবে হ্যাঁ মাথা ছিল ওর একটা তান একবার দেখিয়ে দিলে চট করে তুলে ফেলতো। জিজ্ঞাসা করলাম আপনার সঙ্গে আজকাল দেখা হয় কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বেদনা মিশ্রিত কণ্ঠে বললেন গেনু আজকাল কীরকম বদলে গিয়েছে নাম যশ টাকা হলে মানুষ বদলে যায় মাঝে মাঝে বহরমপুরে আসে খবরও পাই দেখা হয় না একদিন বললাম রঞ্জিত সিংজি হিন্দুস্তানি গান ভালো করে শিখবার ইচ্ছা ছিল কিন্তু আমার তো সেরকম জ্ঞান নেই শুনেছি দশ বারো বছর সময় লাগে তাই আর সাহস করে এগোয়নি রঞ্জিত সিংজি বললেন ঝুট বিলকুল ঝুট বাত রোজ সকালে ঘুম থেকে উঠে সারগাম সাধনা করো যেমন করে মানুষ সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম করে মনমে সুর এসে গেলে কণ্ঠে আসতে কতক্ষণ আর কণ্ঠে সুর এসে গেল তো ভগবানকে মিলে গেল তখন প্রেম সে যত গান করবে ভগবানের আশীর্বাদ তত মিলবে উনিশশো সালের কথা শান্তিনিকেতন থেকে ছাত্রছাত্রীদের একটি দল গিয়েছিল লখন রবীন্দ্রনাথের একটি গীতিনাট্য অনুষ্ঠানের জন্য সেই দলে রঞ্জিত সিং ছিলেন আমিও কিয়া কোছিলাই ফিরে গিয়েছিলাম উপলক্ষটা ছিল লখনৌ ম্যারিস কলেজের বাৎসরিক অনুষ্ঠান ম্যারিস কলেজের প্রশস্ত হলে তিন দিন ধরে হিন্দুস্তানি সঙ্গীত সম্মেলন চলছে উত্তর ভারতের বহু গুণী ও বিখ্যাত ওস্তাদ এসেছেন সুতরাং আমার কাছে লখনৌ আসাটা তীর্থক্ষেত্রে আসার সামিল দলের অন্যান্যরা লক্ষণ শহর ঘুরে দেখতে ব্যস্ত আমি ও রঞ্জিত সিংজি কনফারেন্সে ঘণ্টার পর ঘন্টা বসে আছি সময় কিভাবে কোথা দিয়ে কেটে যাচ্ছে টেরও পাচ্ছি না দ্বিতীয় দিন প্রাতকালীন অধিবেশনের সর্বশেষ প্রোগ্রাম ছিল ভারত বিখ্যাত ধ্রুপদিয়া ওস্তাদ নসির উদ্দিন খাঁ সাহেবের ধ্রুপদ গান আমি আর রঞ্জিত সিংজি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটা টাঙা নিয়ে বেলা এগারোটার মধ্যে হলে এসে হাজির তখন সাখাওয়াত হোসেনের শরৎ বাজনা চলছে ঠিক বেলা বারোটার সময় আসরে এসে বসলেন ওস্তাদ নসিরুদ্দিন খাঁ যেমন বিশাল বপু তেমনি রাজকীয় তাঁর সাজপোশাক খাঁ সাহেবের মতো অত বড় ধ্রুপদিয়া তখন ভারতে আর দ্বিতীয় কেউ নেই ইন্দোরের বিখ্যাত ঘরানার বংশধর তিনি পিতা আল্লাবন্দে খাঁ প্রপিতা বৈরাম খাঁ যাদের নাম উচ্চারণ করবার সময় আজ ওস্তাদেরা নাকে কানে হাত দিয়ে প্রণাম জানায় খাঁ সাহেব চোখ দুটি মুদ্রিত রেখে সুর ছাড়লেন মনে হলো জোয়ারিদার কণ্ঠ নিঃসৃত সুরের অনুরণন প্রেক্ষাগৃহের যে যেন কী খুঁজে বেড়াচ্ছে কখনো বাঘের মতো আওয়াজ পর মুহূর্তে বিনা ধ্বনি দীর্ঘ আলাপের পর যখন লয়ের কাজ শুরু হয়ে গেল তখন গম গম করছে আসর যেন মেঘের গুরু আওয়াজ কণ্ঠে কত রকম ছন্দে কত রকম ধ্বনি নাদব্রহ্ম কথাটা শুধু শুনেই এসেছে সেদিন প্রত্যক্ষ করলাম মাঝে মাঝে তাকিয়ে দেখছি রঞ্জিত সিংয়ের দিকে যেন আফিংয়ের নেশায় বুঁদ হয়ে বৃদ্ধ ছিমচ্ছে দুই পায়ের মাঝখানে রাখা লাঠিটার ঘোড়ামুখো বাঁটে দুই হাত রেখে তার উপর থুতনিটা ঠেকিয়ে চোখ বুঁজে বসে আছেন রঞ্জিত সিংজি কোনো সারা শব্দ নেই গান ধীরে মন্থরে শুরু হয়ে পড়তে পড়তে বিস্ময় সৃষ্টি করে এক উত্তেজনার শিখর থেকে আরেক শিখরে ছুটে চলেছে আর সঙ্গে সঙ্গে সমাজদার শ্রোতারা হায় হায় শব্দে ফেটে পড়ছেন কিন্তু রঞ্জিত সিংজি সেই যে চোখ বুঝে পাথরের মতো বসে আছেন তো ডান ডানদিকে ঠোঁটটা যেন অনেকখানি ঝুলে পড়েছে সেই সঙ্গে গোঁফো সন্দেহ যাকলো বুড়ো গান শুনছে না ঘুমোচ্ছে গানের আসরে শ্রোতারূপে যে রস আমি উপভোগ করছি তা আমার পাশের পরিচিত লোকটিও সমান উপভোগ করছে কি না জানতে পারলে আনন্দ হয় সেই জন্য এই ধরনের আসরে কখনো কোনো রকম সাড়া না পেলে মনটা দমে যায় আমার আনন্দের ভাগ দেব তাহলে কাকে বেলা চারটার সময় আসর ভাঙল পুরো চার ঘণ্টা একজনের গান এক নাগারে শোনার অভিজ্ঞতা আমার সেই প্রথম কিন্তু গায়কের চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই পরম তৃপ্তির আনন্দ নিয়ে শ্রোতারা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাচ্ছে রঞ্জিত সিং এর উঠবার কিন্তু কোনো নাম নেই ঠিক সেইভাবেই বসে আছেন আর সন্দেহ রইল না বুড়ো নির্ঘাত ঘুমোচ্ছে ডেকে তুলব কি না ভাবছি হঠাৎ লাঠির মাথায় রাখা দুই হাতের চেটোতে ভর দিয়ে থুতনি নড়ে উঠল সঙ্গে সঙ্গে একটা অস্ফুট ধনী একটা চাপাক্রন্দনের শব্দ কি হল রঞ্জিত সিংজি কি হল ওর গায়ে হাত দিলাম শরীরটা থর করে কাঁপছে শুধু বললেন হাড় গুড়িয়ে দিলে এই কথা বলেই আমার দিকে মুখ তুলে তাকালেন চোখে নেশাগ্রস্ত মানুষের ঘোলাটে দৃষ্টি চোখের জলে বৃদ্ধের দুই গাল ভেসে যাচ্ছে বিশুদ্ধ মাতৃভাষায় শুধু বললেন মুজে ভগবানকে পা মিলা যাব গানা খাতাম হই ও হল ছেড়ে আবার টাঙায় চড়ে নিজেদের ডেড়ায় ফিরলাম সারা রাস্তা রঞ্জিত সিংয়ের মুখে ঘুরে ফিরে শুধু একটিমাত্র কাতর বিলাপ ও গেয়ে এই কাহিনী বলার পর বৈঠকের বন্ধুদের মুখে আর কথা নেই সবাই চুপ আমি বললাম তাহলে বুঝতে পারছেন সঙ্গীতের আবেদন মানুষের অন্তরে কত গভীর বিশুতা কিন্তু ছাড়বার পাত্র নন আমার কথার পাল্টা জবাবে বললেন আপনাদের রঞ্জিত সিংজি ছিলেন সঙ্গীতপ্রেমী লোক শুধু তাই নয় সঙ্গীত সাধকও কিন্তু আমার কাছে ওস্তাদি গান শুধু কসরত বলে মনে হয় আসুরের গাল্পিক সাহিত্যিক বললেন ওস্তাদি গানে সমাজদার হতে হলে নিজের মধ্যে খানিকটা প্রস্তুতি থাকা চাই এই কারণে রবীন্দ্রনাথ গায়ক ও শ্রোতার সম্পর্ক সম্বন্ধে বলেছেন একাকি গায়কের নহে তো গান গাহিতে হবে দুই জনে। গায়কের সঙ্গে শ্রোতার অন্তরের তন্ত্রী এক সুরে বাঁধা থাকা চাই সব্যসাচী লেখক বললেন রঞ্জিত সিংয়ের আরো কিছু ঘটনা আমাদের বলুন না লিখে সাহিত্যিক বিশুদা বললেন ও গল্প লেখার খোরাক বুঝি জোগাড় করছেন আমি বললাম সেদিনের ঘটনায় মানুষটির চরিত্রের আরেকটা দিক আমার কাছে খুলে গেল এবার আমি ওর পুরোপুরি চেলা বনে গেলাম কিন্তু তার স্বাগতি করার সৌভাগ্য আমার বেশি দিন হয়নি ওর শরীর ক্রমশই খারাপ হয়ে পড়েছিল একা মানুষ তার উপর সাত্ত্বিক ভ্রমণ সপাক খেতেন শরীর ভেঙে পড়ায় কিছুদিনের ছুটি নিয়ে বিশ্রামের জন্য বহরমপুর গেলেন আর ফিরলেন না শান্তিনিকেতন ছেড়ে যাবার মাস দেড়েক বাদে খবর এলো তার মৃত্যু হয়েছে কথায় কথা কখন যে আটটা বেজে গেছে টের পায়নি ওদিকে রংমহলে কনফারেন্স বোধ শুরু হয়ে গেল পথে কোনো একটা পাঞ্জাবির দোকানে ঢুকে রুটি আর মাংস তাড়কা খেয়ে সারা রাত জাগতে হবে বৈঠকের বন্ধুরা উঠি উঠি করেও উঠছেন না আড্ডার তাড়াতাড়ি উঠবার প্রয়োজন থাকা গত রাত্রে সঙ্গীত সম্মেলনে যে কাণ্ডটা হয়েছিল তা না বলে থাকতে পারলাম না আমি বললাম আপনারাই বলুন আমার চেহারার সঙ্গে বিখ্যাত গায়ক ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কি খুব বেশি মিল আছে বিশুদ্ধ ভ্রুজোড়া কুঁচকে চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা এনে আমাকে নিরীক্ষণ করতে লাগলেন আমি যেন চিত্র প্রদর্শনীর দেয়ালে ঝোলানো পোর্ট্রেট আর জবরদস্ত আর্ট ক্রিটিক বিশুদা কখনো সামনে ঝুঁকে কখনো চেয়ারের গায়ে শরীরটা টান করে পিছিয়ে নিয়ে কখনো ডান দিকে হেলে কখনো বাঁ দিকে ঝুঁকে আমাকে দেখে নিয়ে বললেন হুম তা কিছুটা মিল আছে বলেই তো মনে হয়